আসসালামু আলাইকুম, চমৎকার একটা অফারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। আজকের ভিডিওতে আমরা অ্যারকনবক্সের আগুন মার্কা অফার নিয়ে কথা বলবো, যেখান থেকে আমরা প্রত্যেকে নিজস্ব পাওয়ারে যা খুশি তা ইনকাম করতে পারবো। রেফার ডাজন ফ্যাক্ট, আমরা প্রতিদিন এখান থেকে আর্ন করতে পারবো, এবং এই টোকেনটা কীভাবে সেল করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে বলে দেওয়ার ব্যাখ্যা করব। যদি ভিডিওটা লং হয় সেক্ষেত্রে ভিডিওটাকে স্কিপ করে আমি পার্ট টু বানাবো, কীভাবে আপনি এসিএন টোকেনটা সেল করবেন। সো প্রথম স্টেপ হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, এবং অ্যাকাউন্ট খুলে আমরা এখানে অ্যারকনবক্সের ভিতরে কীভাবে পেমেন্টটা নিব, যেখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট আর্নিং হচ্ছে, এগুলো কীভাবে করবেন, কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন, এ টু জেড দেখিয়ে দিব। সো লেটস স্টার্ট টুডেইজ আওয়ার ভিডিও। তো ভিডিওটি স্টার্টের আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের সলিউশন স্পার্ক ইউটিউব চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই অল নোটিফিকেশন অ্যাক্টিভ করবেন, কেননা আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিদিন ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আজকের এয়ারড্রপটিতে জয়েন করার জন্য প্রয়োজনাদি যত লিঙ্ক থাকবে সবগুলোর লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। টুডেইস এয়ারড্রপ লিঙ্কের সামনে একটা লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এই পোস্টটিতে আপনাকে নিয়ে আসবে। এবার এখান থেকে কি করবেন এই স্টেপটা একটু খেয়াল করে দেখবেন। ওকে, প্রথমত আপনার অ্যাকাউন্টের কাজ শুরু করতে হবে। যখন আপনি এই পেজের লিঙ্কে আসবেন, এখান থেকে রেজিস্টার লিঙ্কে একটা ক্লিক করবেন। যারা টেলিগ্রামটা ফলো করেন নাই ফলো করে নিয়েন, এখানে সকল আপডেট দিয়ে থাকি। তো এখান থেকে রেজিস্টার লিঙ্কে আপনি এটা ক্লিক করলেন, দেন ফাইন। এখান থেকে আপনি কি করবেন, এই যে কপি রেফারেল কোড, এখান থেকে কপি করতে পারেন অথবা জয়েন হেয়ারে সরাসরি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কি করবেন, অ্যারকনবক্সটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড না হলে এখান থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করে এটা সরাসরি এইটার ভিতরে ডিরেক্টলি ওপেন করে দিবেন। ওকে, আসেন এইবার অ্যাকাউন্ট খোলার পালায়। তো এইখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েটিং হচ্ছে, দেন এখান থেকে আপনি কি করবেন, স্টার্ট আছে এবং এন্টার রেফারেল কোড আছে। তো আপনি জাস্ট এখান থেকে সরাসরি স্টার্টের উপর এটা ক্লিক করবেন, ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। এইবার আপনার কাজ কি, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে একটা অপশন পাবেন, স্পেশাল ইভেন্ট এন্টার রেফারেল কোড গেট 10 ACN ইনস্ট্যান্ট। প্রথম গো অপশনে ক্লিক করে একটা রেফার কোড অটোমেটিক্যালি শো করবে, যদি না করে সেক্ষেত্রে আপনি এখান থেকে আমাদের টেলিগ্রাম পোস্টটিতে আগে চলে আসবেন। এখানে যে কোডটি আছে এই কোডটি নিয়ে নেবেন, নিয়ে ওইখানে বসিয়ে কমপ্লিট করে যখনই সাবমিট করবেন এখানে ক্লেম নামের অপশন চলে আসবে, এখান থেকে আপনি 10 ACN ইনস্ট্যান্ট ক্লেম করবেন। ফাইন, ক্লেম করা কমপ্লিট হলে এবার আপনি এখান থেকে চলে যান আপনার প্রোফাইলে। এখন আমাদের আরও কিছু ইনকাম করতে হবে, ইনকাম করার জন্য এবার আমরা একটু অ্যাপস্টার ভিতরে যাব। অ্যাপস্টার ভিতরে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য টাস্ক আছে, তো এই টাস্কগুলো আমাদের করতে হবে। যেমন দেখেন, স্পেশাল ইভেন্ট ইমেজ কালেকশন করলে আমি পাবো হচ্ছে 50 ACN, স্পেশাল ইভেন্ট ক্লাসিফিকেশনের জন্য পাবো 20 টোকেন। তো এইগুলো প্রতিদিন, মানে এগুলো হচ্ছে আপনার প্রতিদিন আপনি আর্ন আপ টু পার টোকেন আর্ন করতে পারবেন আপ টু। ওকে, তো এখানে দেখেন একটা অপশন আছে, KYC করলে 50 ACN, আপনি যদি রিটুইট এয়ারকন প্রোটোকল টপ আর্টিকেল এটা করেন তাহলে 50 ACN পাবেন। তারপর হচ্ছে আপনার দেখেন এক্সপায়ারি, এগুলো হচ্ছে ওয়ান টাইম টাস্ক, ঠিক আছে। তো এখান থেকে যদি KYCটা করে নিতে চান, KYCটা আগে করবেন, তো আমি KYCটা দেখাচ্ছি। তো সিম্পলি KYCতে অ্যাপ্লাই করার পরে আপনার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, এন্টার ইউর ইমেল, যে কোনো একটা ইমেল দিবেন আপনার, কান্ট্রি সিলেক্ট করবেন, আইডি কার্ডের সিলেক্ট করবেন, তারপর নিচে দেখবেন এখানে গভর্নমেন্ট ইস্যু আইডি থাকবে অথবা পাসপোর্ট থাকবে, ওইখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলবে কি আইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ দিতে, তারপর হাতে আইডি কার্ডটা নিয়ে একটা সেলফি দিতে, দেন ব্যাস কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপর আপনি সাবমিট করবেন আইডি কার্ডের সিরিয়াল নাম্বার দিয়ে, বলবে 48 ঘন্টার ভিতরে আপনার KYCটা আমরা দেখতেছি এবং এটা অ্যাপ্লাই করা ট্রাই করতেছি, এটা পেন্ডিং চলে যাবে, ভেরিফাই হলে আরও 50 ACN পাবেন। এবার আসেন রিটুইটের টাস্কে, আমরা কিন্তু ফ্রিতে আর্নিং করতেছি এখনই। তো গোতে আমি ক্লিক করলাম, গোতে ক্লিক করার পরে দেখি কি বলে, ওয়ার্ক ডিটেলসের ভিতরে গেলে দেখেন এখানে কি বলছে, আমাদের রিটুইট করে একটা স্ক্রিনশট নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করলাম, টুইটারে চলে আসছি, প্রথমে আমরা এটাকে ফলো করে নিব, ওদের টুইটারটা ফলো করে নিলাম, এবার ব্যাক চলে গেলাম। আচ্ছা, তো ব্যাকে আসার পরে লাভ রিয়েক্ট অ্যান্ড রিটুইট দিলাম, দেন এখান থেকে আমাকে কী করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে। ওকে ফাইন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, জাস্ট ওয়েট। আচ্ছা, সিম্পলি একটু ওয়েট করবেন। তো একটা স্ক্রিনশট নিলাম, এখান থেকে নেওয়ার পর এখান থেকে চলে যাব। এবার আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে আমার স্ক্রিনশটটা আপলোড করব।
তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আনরা স্টুডিও ক্লিক করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে বলছে পিন করা যে পোস্ট আছে ওইটা রিটুইট করতে বলতেছে, ওকে আনরা স্টুড, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেই। এরপর আবার আনরা স্টুড, দেন এখান থেকে অ্যাগেন নেক্সটে ক্লিক করে দেই। ওকে, সো ফাইনালি আপলোড ইমেজে ক্লিক করে আমরা আপলোড দিয়ে দিব আমাদের পেজটা। তো গাইস, আমি আমার পিকচারটা এখানে সিলেক্ট করছি, দেন এখান থেকে ডানে ক্লিক করলাম। এখানে কিন্তু লিমিট থাকে, দেখেন টোটাল কয়টা, 10,000 জন সাবমিট করতে পারবে, তার ভিতরে কিন্তু 667 জন সাবমিট করে ফেলছে। আমি একটা সাবমিট করছি, এখান থেকে আমি সাবমিট ওয়ান বাই ওয়ানে ক্লিক করবো এবং এখান থেকে চেকে ক্লিক করবো। আচ্ছা ফাইন, এটা কমপ্লিট। ওকে, এটা আপলোড হয়েছে, বলছে কি দেখেন যে দিস টাস্ক ইজ নো মোর অ্যাভেলেবেল। আচ্ছা, এখানে কোনো অ্যাভেলেবেল টাস্ক নাই। তো এখানে দেখেন এটা ভেরিফাইতে চলে গেছে, এটা ভেরিফাই হবে, আমি এখান থেকে রিওয়ার্ডটা পাবো। এবার বলছে ফলো আইকন বক্স, আচ্ছা এটাকে আমাদের ফলো করতে হবে। তো আমরা কিন্তু ওদের টুইটারটিতে আসি, এখান থেকে টোটাল ফলো করে নিলাম পারফেক্টভাবে। এবং এখানে দেখেন আমি যদি এটার একটা স্ক্রিনশট নিই তাহলেই কমপ্লিট। এবার এখান থেকে চলে যাব এবং প্রোফাইলে ক্লিক করব, আন্ডারস্ট্যান্ড, নেক্সট, আন্ডারস্ট্যান্ড, নেক্সট, আন্ডারস্ট্যান্ড, নেক্সট, আন্ডারস্ট্যান্ড, নেক্সট, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আপলোডে ক্লিক করব। এরপর আছে ডিসকোয়ার, তারপর হচ্ছে কমপ্লিট 40 টাস্ক পার ডে, এখানে ক্লিক করলে আপনি প্রতিদিন 40টা টাস্ক পাবেন। যেমন ইমেজ কালেকশন আছে, এখানে দেখেন এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পর একটা সাইট দিছে, এই সাইটে অ্যাকাউন্ট খুলে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করে আপনার এইভাবে একটা ওদের অ্যাকাউন্টের হোম পেজের একটা স্ক্রিনশট আপলোড দিতে হবে। যেমন এই টাস্কটা 2,000 জন করতে পারবে, তারপর এটা শেষ, এবার নতুন টাস্ক আসবে। আচ্ছা, এখান থেকে দেখেন সিলেক্ট কী বলছে, রিওয়ার্ড টাস্ক ক্লাসিফিকেশনে কী বলছে, এখানে দেখেন অনেক টাস্ক আছে, আমি এটা জুম এটা ক্যাপচার ভেরিফাই করলাম, জাস্ট উইট। যেমন এখানে টাস্কটা হচ্ছে কি দেখেন যে ভেরিফিকেশন করতে বলছে ডিসকর্ড এ, এখান থেকে ইয়েসে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন, স্কিপ করবেন, হ্যান ত্যান এগুলো করবেন, প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন। প্রত্যেকটা টাস্কে দৈনিক আসবে এবং দৈনিক আসার পরে এক একটা টাস্কে আপনি এখান থেকে এক একটা কাজ পাবেন। যেমন এখানে 36টা সেন আছে পলিগনের জন্য। এখন এখানে দেখেন আপনি কিন্তু আনলিমিটেডভাবে এখানে আর্ন করতে পারতেছেন এবং এই আর্নিংগুলো উইথড্র করতে পারতেছেন। যেমন আমার এই টুইটটা ক্লেম হয়ে গেছে, এখানে ক্লেমে ক্লিক করি, আমার 50টা এসএন উইদিন 5 মিনিটে ক্লেম হয়েছে। আচ্ছা, এখান থেকে দেখেন আমার যদি অ্যাক্রনবক্সের ভিতরে যাই, আমার এখানে 80টা টোকেন চলে আসছে এবং এই 80টা টোকেন কিন্তু আমার ক্লিয়ারলি এখানে আছে। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দেই। ওকে ফাইন, এভাবে আপনার রেগুলারলি কাজ করতে হবে। আরও এক্সট্রা আর্নিংয়ের ইভেন্ট রয়েছে, যেমন এখানে রয়েছে কি দেখেন যে কমপ্লিট পার ডে 100টা আর্ন করুন, এগুলো হচ্ছে ওই সেম টাস্কেই নিবে আপনাকে, যে ইমেজ কালেকশন টোন হ্যান্ড ট্যান এগুলো সব এ টু জেড এখানে থাকে। তো এখন হচ্ছে আরও কিছু এক্সট্রা আর্নিংয়ের সোর্স আছে, যেমন ধরেন আপনি এখানে ইনভাইটেশনে ক্লিক করলেন, এখানে দেখেন আপনি ইনভাইট করলেন, আমি 20 জনকে টোটাল ইনভাইট করতে পারছি, যার বিনিময়ে আমাকে 80টা এসিয়ান দিছে। এবং এখানে বলছে কি দেখেন আর্ন আপ টু, দেখেন আর্ন আপ টু 400 এসিয়ান পার রেফারেলে, এটার গাইড আছে। দেখেন এখানে যদি আমি ক্লিক করি, আপনি যাদেরকে নিয়ে কাজ করতেছেন, যাদেরকে নিয়ে কাজ করতেছেন তারা যদি এখানে লেভেল অনে থাকে এবং তারা যদি আপনি ইনভাইট করেন, তারা প্রত্যেকে যদি কাউকে ইনভাইট করে সেক্ষেত্রে আপনি 200 এসিয়ান পাবেন। অর্থাৎ তারাও যদি কাউকে ইনভাইট করে তাহলেও আপনার রিওয়ার্ড আছে। এবং হচ্ছে প্লাস আপনি এইখান থেকে এক্সট্রা আর্ন আপ টু পার রেফারেল থেকে আপনি 40,000 সরি 4,00,000 এসিএন পর্যন্ত আর্ন করতে পারবেন, এই টাস্কগুলো যদি সবাই মিলে মিট করে। তো বিশাল আর্নিংয়ের সোর্স। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কীভাবে আর মানে উইথড্র করবো। তো ভিডিওটা যেহেতু ওভার দেন 8 মিনিট প্লাস হয়েছে, আপনারা অবশ্যই আমাকে একটা রিকোয়েস্ট করবেন, যদি কমেন্টে করেন যে ভাই আর একটা ভিডিও দেন, তাহলে কমেন্ট অনুযায়ী আমি এই এসিএনটা কীভাবে সেল দিবেন এবং টাকা পকেটে নেবেন সেটা আমি এ টু জেড আপনাদেরকে দেখাইতে পারবো এবং সেটা আপনারা এখান থেকে ইজিলি নিতে পারবেন, আশা করি বোঝাতে পারছি। তো অবশ্যই ভিডিওটি এই পর্যন্ত, এখানে ডেইলি টাস্ক আসবে, ডেইলি আপনি রিওয়ার্ড পাবেন। যেমন এখানে আমার ক্লেম কিন্তু একটার পর একটা আসতেই আছে, দ্যাটস ইট। ওকে ফাইন, তো এখানে আর্নিংয়ে গেলে অনেক রিওয়ার্ড পাবেন, প্রোফাইল দেখতে পারবেন, ডেটা সব আছে এখানে। তো এখান থেকে আপনার সম্পূর্ণ আরেকটা জিনিস, ব্যাকআপ ইউর অ্যাকাউন্টে ক্লিক করে আপনার একটা মানে ই দিবে, একটা পিকচার দিবে, ওইটার ভিতরে কিউআর কোড থাকে কার্ডের মতো, ওইটা সেভ করে রাখবেন ফাইলে, ওকে গুগল ফাইলে বা যে তার সেভ করে রাখবেন, ব্যাস কমপ্লিট। তো চমৎকার একটা অফার ভাই, এই মারো কানেক্টের সাথে আপনাদের কাজ মিলে মিশে এটা দিয়ে কাজ করতে হবে, পেমেন্ট নিতে হবে। সো অবশ্যই ভিডিওটি আমি কিন্তু খুবই ঠান্ডা মাথায় আপনাদের যতটুকু সম্ভব বোঝানোর ট্রাই করছি এবং অনেস্টি দিয়ে যতটুকু আছে এখানে অ্যাবিলিটি সম্পূর্ণ দিয়ে বোঝানোর ট্রাই করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা অ্যাক্টিভ করে নেবেন। আর অবশ্যই টোকেনটা কীভাবে সেল নিতে হয় সেটা নিয়ে পার্ট টু আমি আপলোড দিব, ইনশাআল্লাহ দিব। সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেছেন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টার্ট ইউর আর্নিং। সো আল্লাহ হাফিজ।